এখন যদি আমরা এক্সনর গেটের যে রেজাল্টটা পাইলাম তাকে যদি আমরা একটা সার্কিট ডায়াগ্রাম আঁকতে যাই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে যে আমাদের যে ফার্স্ট অফ অল রেজাল্ট আছে আমরা তাকে লিখে নিই যে এক্সনরের জন্য আমরা পাইলাম হচ্ছে এক্স ইকুয়ালস টু এ বার বি বার প্লাস এ বি। এবং এটাকে যদি আমরা সার্কিট ডায়াগ্রাম হিসেবে এক্সপ্রেস করতে যাই তাহলে আমরা পাবো হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের ইনপুট হিসেবে নিতে হচ্ছে এ কে এবং বি কে। দেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এ আর বি থেকে আমরা সুন্দর করে ইনপুট লাইনগুলো তার টেনে নিব, বা এগুলো হচ্ছে যে অ্যাকচুয়ালি ওয়্যার যেখান থেকে অ্যাকচুয়ালি আমরা সার্কিটের মধ্যে কানেকশনটা দিব। সো আমরা ফার্স্ট অফ অল সুন্দর করে দুইটা ওয়্যার টানি নিলাম। এখান থেকে অ্যাকচুয়ালি আমরা এ যে লাইনটা দরকার সেখানে আমরা পাস করাবো, এবং এই যে বি এর জন্য আমরা একটা তার টানি নিলাম, আমরা যেখানে যেখানে বি প্রয়োজন সেখানে সেখানে অ্যাকচুয়ালি এই বি এর কানেকশনটা দিতে পারবো। দেন আমরা যে কাজটা করব এই এর জন্য অ্যাকচুয়ালি ফার্স্ট অফ অল তোমরা দেখতে পারতেছো যে এ বার আছে। সো এ বারের জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এ যে তারটা আছে তার থেকে আমরা একটা কানেকশন নিয়ে তাকে অ্যাকচুয়ালি একটা নট গেট দিয়ে পাস করাতে হবে। এবং তোমরা যখন দেখবা যে তারটা আমরা সামনে নেওয়ার পথে একটা বাধা আসতেছে, তোমরা কি করবে একটু উঁচু করে দিবা যাতে স্যার বুঝে অ্যাকচুয়ালি তারটা এটার উপর দিয়ে গেছে বা তুমি এখান থেকে টেনে টেনে তাকে নিয়ে আসছো। সো এখন যে কাজটা করবা, এই যে এ কে আমরা আনলাম তাকে একটা নট গেট দিয়ে পাস করাতে হবে যাতে আমরা পাই হচ্ছে এ বার। নট গেটের সিম্বলটা আশা করি তোমরা চিনো, যে এরকম একটা ট্রাইঙ্গেল দিয়ে সামনে একটা বাবল দিলাম। সো এটার যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এ বার, এবং আমাদের এখন দেখতেছি যে একটা বি বারও প্রয়োজন। সো আমরা যে কাজটা করবো, এই বি থেকেও আমরা একটা লাইন টেনে নিলাম এবং তাকে আমরা আবার একটা নট গেটের ভিতর দিয়ে পাস করাইলাম, এবং আউটপুট পাচ্ছি হচ্ছে আমরা বি বার। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি মাল্টিপ্লিকেশন রিলেশন আছে, এই যে এ বার আর বি বার পাইলাম। সো মাল্টিপ্লিকেশনের জন্য তোমরা জানো যে আমাদের অ্যান্ড গেট লাগবে। সো আমরা যে কাজটা করবো, এই দুইটা তার যেটা পাইলাম আউটপুটগুলা তাদেরকে কানেক্ট করাই দিব একটা অ্যান্ড গেটের সাহায্যে। সো অ্যান্ড গেট আমরা জানি যে একটা ডি এর মতো ক্যাপিটাল লেটার, আমরা সেরকম একটা গেটের ভিতর দিয়ে পাস করালাম, এবং আমাদের যে আউটপুটটা আসতেছে সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এ বার ডট বি বার। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে পরের যে টার্মটা আছে আমাদের তাকে বানাইতে হবে। তার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে আমাদেরকে ফার্স্ট অফ অল এ থেকে একটা তার টানতে হবে, এবং যেহেতু এটা উপর দিয়ে যাচ্ছে তাই আমরা একটু উঁচু করে আঁকবো বি এর উপর দিয়ে। এবং আমাদের লাগতেছে হচ্ছে আরেকটা বি এর থেকে কানেকশন, সো আমরা বি এর থেকেও কানেকশন আনলাম। এবং এরা যেহেতু মাল্টিপ্লিকেটিভ রিলেশনে আছে, সো আমরা জানি যে মাল্টিপ্লিকেশনের জন্য আমাদের দায়ী হচ্ছে অ্যান্ড গেট, বা আমাদের অ্যান্ড গেটকে প্রয়োজন। সো আমরা তাদের মধ্যে একটা অ্যান্ড রিলেশন ক্রিয়েট করাবো, বা একটা অ্যান্ড গেট দিয়ে তাদেরকে জোড়া লাগাবো। এবং অ্যান্ড গেট দিয়ে যেহেতু আমরা জোড়া লাগাইলাম, এটা হচ্ছে আমাদের এর যে কানেকশনটা সেটা, এবং নিচেরটা হচ্ছে বি থেকে যেটা আনলাম সেটা। সো আমাদের অ্যান্ড গেট যে কাজটা করবে তাদেরকে মাল্টিপ্লাই করে দিবে। সো অ্যান্ড গেটের আউটপুটটা পাচ্ছি হচ্ছে আমরা এ ডট বি। এবং তোমরা যদি খেয়াল করে দেখো, আমাদের কাছে এখন পাশে আছে হচ্ছে যে এ বার বি বার, এবং আরেকটা আছে হচ্ছে যে কানেকশন এ বি। এখন আমাদের যে কাজটা করতে হবে তাদেরকে অ্যাকচুয়ালি অ্যাড করতে হবে, এবং আমরা জানি যে অ্যাড করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা অর গেট। সো আমরা কী করবো, এখান থেকে কানেকশন নিয়ে এই দুইটা তারকে একটা অর গেট দিয়ে পাস করাবো, যেটা দেখতে অনেকটা বুমারাঙ্গের মতো। এবং তোমরা জানো যে অর গেট দিয়ে যদি আমরা পাস করাই অ্যাকচুয়ালি অ্যাডিশন হবে। সো সিম্পলি আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে দরকারি আউটপুটটা ছিল, দ্যাট ইজ এ বি প্লাস নিচেরটা, দ্যাট ইজ এ ডট বি। সো এভাবে অ্যাকচুয়ালি আমরা দেখতেছি যে আমাদের যে রিকোয়ার্ড আউটপুটটা সেটা আমরা পাইলাম যে এ বার বি বার প্লাস এ বি। এবং তোমরা যদি খেয়াল করে দেখো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে জাস্ট এক্সনর গেটটা ওইটার জন্য আমাদের বেসিক গেট প্রয়োজন পড়ছে কিন্তু পাঁচটা। এখন তোমরা যেহেতু দেখতেছো এখানের মধ্যে অ্যাকচুয়ালি পাঁচটা গেট আছে, তোমরা কিন্তু বলবা না যে এটা কিন্তু পাঁচটা গেটের সম্মেলন, বা তোমরা বলবা না যে এক্সনর গেট বলতে আমরা পাঁচটা গেট বুঝি। তোমরা সিম্পলি এই পাঁচটা গেটকে দিয়ে যে নতুন গেটটা আমরা ফর্ম করলাম এক্সনর গেট, তাই তোমরা সেটাই বলবা যে অ্যাকচুয়ালি আমরা এক্সনর গেটটা অ্যাপ্লাই করে এই রেজাল্টটা পাই। আমরা বলবো না যে আমরা এতগুলা এই যে পাঁচটা গেট পার করলাম, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটার সাহায্যে অ্যাকচুয়ালি আমরা এই আউটপুটটা পাই, এভাবে না বলে আমরা বলবো যে আমরা এক্সনর গেটের সাহায্যে এই আউটপুটটা পাই।